বউ নয় শ্বশুর খুঁজতে যেন মেলায় ভিড় করেছে উঠতি বয়সী ছেলেরা। অন্যদিকে জামাইদের কাছ থেকে হাত খরচের টাকা পয়সা পেয়ে প্রৌঢ় বয়সে মেলায় ঘুরতে এসেছেন শ্বশুরেরা। দেশের বিভিন্ন জায়গায় জামাই মেলা থাকলেও এই প্রথমবারের মতো অভিনব শ্বশুর মেলা বসেছে জামালপুরে। ফার্স্ট টাইম আমি শ্বশুর মেলাতে আসলাম, আর হচ্ছে একদম আনকমন নাম শ্বশুর মেলা, তো খুব ভালো লাগলো। আমি আজকে নিয়ে তিন দিন আসলাম। জামাই মেলা হয়েছিল, জামাইদেরকে 20,000 টাকা দিছিলাম, জামাইরে বাজার করে আমার বাড়িতে আসছিল। আজ আবার শ্রীঘাটে ঘুরিয়া ওই শ্বশুর মেলা বসছে, জামাইরে আমাদের আমাকে 30,000 টাকা দিছে। অভিনব এই মেলা উপলক্ষেই এলাকার বিবাহিতরা দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসছেন শ্বশুর শাশুড়িকে। শ্বশুরকে হাত খরচের টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন শ্বশুর মেলায়। এইবার যেহেতু প্রথম শ্বশুর মেলা, তো এইবার আমরা আব্বুকে 25,000 টাকা দিছি। বাধ্য হয়ে আমি আর শ্বশুরকে আমি 25,000 টাকা দিছি। কিছুদিন আগেই জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জামাই মেলা। সেই মেলার আমেজ কাটতে না কাটতেই পার্শ্ববর্তী উপজেলা মেলান্দহের জয় বাংলা বাজার মোড়ে এবার শুরু হয়েছে 5 দিন ব্যাপী শ্বশুর মেলা। এই ব্যতিক্রমী শ্বশুর মেলাকে ঘিরে মেলান্দহের কুলিয়া ইউনিয়ন ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রামে চলছে শ্বশুর শাশুড়িকে নিয়ে উৎসবের আমেজ। শ্বশুর মেলা আমরা দেখা গেছে অনেক ঘুরছি ফিরছি, অনেক দেখশুন করছি, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমাদেরই অবন্ত শ্বশুর হয় নাই। শ্বশুর মেলা অনুষ্ঠিত হয়েছে মানে জামাইরা শ্বশুরে অনেক কিছু দেয়, মেলায় এসে বাজার চদাই করে না যা। আমি তো বিয়ে শাদী করি না, এখন বাড়িতে গিয়ে মাকে বলবো যেন আমাকে একটা বিয়ে করা। মেলা উপলক্ষে জামাই বাড়িতে এসে আনন্দিত শ্বশুর শাশুড়িরাও। আনন্দের পাশাপাশি এই মেলাকে ঘিরে শ্বশুর জামাইয়ের মাঝে চলছে যেন এক মধুর প্রতিযোগিতা। জামাইদের যেরকম ভাবে শ্বশুররা মূল্যায়ন করে থাকেন, আবার একইভাবে আজকের এই মেলাকে ঘিরে জামাইদের দ্বারা শ্বশুররা কি পরিমাণ মূল্যায়ন পায় সেটাই একটা আলোচনায় আসছে। শ্বশুর শাশুড়ি ছাড়াও ব্যতিক্রমী এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সরগরম থাকছে মেলা প্রাঙ্গণ। অনেক কিছু কিনছি, ছুরি কিনলাম, তারপর অনেক ভালো লাগছে, একদম ঢাকার মধ্যে আমি এরকম পাই নাই, বাট গ্রামের মধ্যে খুব ভালো লাগলো আমার, ফার্স্ট টাইম এনজয়। গ্রামীণ এই মেলায় গৃহস্থলের প্রয়োজনীয় তৈজসপত্র, চুড়ি, মালা, কসমেটিক্স ছাড়াও নানা রকম মুখরোচক খাবারের 200 বেশি পসরা নিয়ে বসেছে দোকানিরা। রোমাঞ্চের জন্য রয়েছে নাগরদোলা, নৌকাদোল, টয় ট্রেন সহ নানা আয়োজন। দুদিন যাবত অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে, প্রথম দিকে একটু কম ছিল আর কি, আশা করা যায় সামনে আরো মানে ই হবে আর কি, ডেভেলপ হবে। শ্বশুর মেলার আয়োজকরা জানান, জামাই মেলা দেখে উদ্বুদ্ধ হয়েই তারা আয়োজন করেছেন অভিনব এই শ্বশুর মেলার। শ্বশুরদের আপ্যায়ন করার জন্য, শ্বশুররা জামাইদের আপ্যায়ন করার জন্য এই প্রথম শ্বশুর মেলা আয়োজন করা হয়েছে। আমরা চাই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এরকম মেলা প্রতি বছর এইখানে আয়োজন করা হয়। পারিবারিক মেলবন্ধন আর জামাই আপ্যায়নের নতুন প্রথা চালুর উদ্দেশ্য নিয়েই এই মেলার প্রচলন। শ্বশুরদেরকে সম্মান দেওয়ার ক্ষেত্রে, তাদের সম্মান পাওয়ার ক্ষেত্রে আমরা এই এতটুকুই আমরা নামকরণ করব এই শ্বশুর মেলা, এই জন্য আমরা শ্বশুর মেলা দিয়েছি।